আপনি যদি সনাতনী যোগ ব্যবস্থাকে দেখেন দেখবেন সেগুলো মূলত পুরুষ দেহের জন্য তৈরি তারা স্ত্রী দেহের কথা বিবেচনা করেননি কারণ মহিলারা কখনো সাধনা করতে আসতেন না তখনকার দিনে তাদের পক্ষে সম্ভব ছিল না আসতে পারাটা নানান কারণে বায়োলজিক্যাল কারণ সামাজিক কারণ যেভাবে অন্য সব কিছু ছিল আর যেহেতু যোগ কোনো স্টুডিওতে শেখানো হতো না শেখাতেন কোন এক গুরু কোথাও এক জায়গায় কোন গুহায় কোনো পাহাড়ে বা জঙ্গলে তাই একজন মহিলার পক্ষে যাওয়া সম্ভব হতো না তখনকার দিনে তাই অধিকাংশই যোগের ধারাগুলোর নব্বই শতাংশই গড়া হয়েছিল পুরুষ দেহকে মাথায় রেখে স্ত্রী দেহকে মাথায় রেখে নয় তাই যোগের অনেক ধারাই যা আজকাল না ভেবে চিনতেই শেখানো হচ্ছে সেগুলো মহিলাদের দেহের ক্ষতিও করতে পারে যদি ঠিকঠাক না করা হয় এগুলোর একটা যেটা আপনারা শিখছেন তা হল ময়ূর আসন ওনারা ময়ূরাসন করতে মানা করছেন তো হ্যাঁ কারণ ওটা উপযুক্ত নয় ওটা হল ময়ূরের আসন ময়ূরীর আসন নয় তো এই রকম করে অনেক ব্যাপারই আছে আর এদের কিছু কিছু রয়েছে যা স্থূল দেহ বিষয়ক কিছু কিছু আছে স্তরের কিন্তু সেগুলো আছে ঠিকই কিছু কিছু জিনিস আছে যা মহিলাদের করা উচিত নয় একদমই আর কিছু কিছু জিনিস করা উচিত না কিছু নির্দিষ্ট সময়ে তো তার একদমই যেগুলো করা উচিত নয় সাধারণত ঈশাযোগে যোগে আমরা এমনকি এগুলোর দিকে ভ্রুক্ষেপও করি না শুধুমাত্র ময়ূরাসন আর অল্প অন্য কিছু জিনিস ছাড়া যেগুলো আপনাদের লাগে না ব্রহ্মচারীদের জন্য অল্প কিছু নিয়ম আছে যা যা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো কিছু বিশেষ সময়ে আপনার যা করা উচিত নয় তা প্রত্যেক মহিলার জন্য সামান্য আলাদা হতে পারে সবাই ঠিক ওই কয়েকটি দিনে অন্যদের মতন সমানভাবে কষ্ট পান না কয়েকজনের ক্ষেত্রে এটা তাদের পুরো জীবনটাকেই উল্টে পাল্টে দেয় আর কিছু কিছু মানুষের মধ্যে দিয়ে যান তেমন একটা ঝামেলা ছাড়াই সে সেটা মানসিক হোক বা দেহতন্ত্রে নিরিখেই হোক তাই কোনো একজন নির্দিষ্ট মানুষ কেমন তার উপর নির্ভর করে হালকা পরিবর্তন করতে হবে কিন্তু যদি এমন কিছু করি যা খুব বলপূর্বক করতে হয় যদি এমন কোনো সাধনা করেন যা খুব বলপূর্বকভাবে করতে হয় তাহলে সবচেয়ে ভালো হয় ওগুলো করা থেকে ওই কদিন বিরত থাকা কারণ যে কোনো বলপূর্বক কাজই শরীর ও মনে উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে কারণ ওই সময়ে শরীর স্বাভাবিকভাবেই নির্দিষ্ট পরিমাণ বিশ্রাম খুঁজছে একটা নির্দিষ্ট পরিমাণ শান্ত ভাব নাকি উৎকণ্ঠায় ভরা কাজকর্ম আরও কিছু ব্যাপারও আছে যেগুলো আসনের চেয়েও ক্রিয়া ক্রিয়াবিষয়কই বেশি আপনি যদি আসনগুলো খুব রিল্যাক্সড হয়ে করতে পারেন তাহলে সব কিছুই করতে পারেন অসুবিধে নেই কিন্তু এখনও সেই অবস্থায় না পৌঁছলে কিছু জিনিস করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু আপনি যদি আসনগুলো ঠিক করে করেন তাহলে মাসিক চক্র নিয়ে আপনার যে সংগ্রামগুলো চলছে তা সম্পূর্ণ চলে যাওয়া উচিত অন্তত এই ব্যথা ট্যাথা হঠাৎ শিরটান ধরা এইসব ইত্যাদি অনায়াসেই সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়া উচিত যদি সঠিক সাধনা করেন কিন্তু যদি সাধনা করায় বেড়ে যায় তাহলে তিন মাস বন্ধ রাখুন তিন মাস বন্ধ রাখার পরেও যদি না কমে তাহলে কিভাবে সাধনা করছেন সেটা আরেকবার খতিয়ে দেখতে হবে আপনি যেটা করছেন সেটা হয়তো ঠিক কিন্তু কিভাবে করছেন সেটা খতিয়ে দেখতে হবে ক্রিয়ার বেলায় বিধিনিষেধ আরও বেশি আসনের ক্ষেত্রে খুব বেশি বিধিনিষেধ নেই কিন্তু কিছু যোগ অভ্যাস থাকতে পারে যেগুলো আসন হলেও ক্রিয়ারই সমতুল্য এইগুলোর বেলাতেই আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যেরকম আমরা সূর্য ক্রিয়া করছি সূর্যক্রিয়াকে খুব সতর্কতার সাথে করতে হবে কারণ যদি আপনার ভেতরে সূর্য অতিমাত্রায় জ্বলে ওঠে তাহলে সেটা একটা স্তর অবধি খুব ভালো কিন্তু এটা যদি আপনার স্ত্রী প্রকৃতির দিকগুলোর জন্য অসুবিধে সৃষ্টি করে তাহলে আমাদের রিঅ্যাডজাস্ট করতে হবে আমাদের এটাকে আপনার সুবিধে মতো গঠন করতে হবে এটার ব্যক্তি বিশেষে নির্দিষ্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য একই সমাধান বলে কোনো কথা নেই তবে সাধারণভাবে ঈশাযোগ হিসেবে যা শেখানো হচ্ছে তাতে এড়ানোর কিছুই নেই সবই ঠিক আছে শুধু কপাল ভাতি ছাড়া বাকি সবই ঠিক আছে ওগুলো করা যেতেই পারে